শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম দেশে এখন সংস্কার বেশি জরুরি বললেন জামায়াত আমির জানাব সরকার নির্বাচন নিয়ে উদাসীন বললেন মেজর হাফিজ ডিবি অফিসে আর কোনো আয়নাঘর বা ভাতের হোটেল থাকবে না জানাব তিন মাস পর নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা হবে বললেন সমন্বয়ক মাহফুজ আলম দেশে এখন সংস্কার বেশি জরুরি বলে মনে করেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে সংলাপ শেষে গণমাধ্যমকে তিনি একথা জানান জামায়াত আমির বলেন এই সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার তারা দেশ শাসনের জন্য আসেনি দেশ শাসনের সুষ্ঠু পথ বিনির্মাণের জন্য এসেছে তিনি বলেন আমরা আশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো পক্ষ বিপক্ষের মানসিকতা না নিয়ে দেশকে একটি ভালো জায়গায় নিয়ে একটি সুষ্ঠু নির্বাচন তারা দিতে সক্ষম হবেন এর আগে আড়াইটায় সঙ্গে সংলাপ করেছে বিএনপি দলটি জানায় নির্বাচনের আগে রোড ম্যাপ ঘোষণা করার জন্য সরকারকে তারা অনুরোধ জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ ছিল নির্বাচন কমিশন গঠন করা কিন্তু এখনো পর্যন্ত সেটি করা হয়নি নির্বাচন নিয়ে তারা উদাসীন মনে হয় তারা বছরের পর বছর ক্ষমতায় থাকবে শনিবার জাতীয় প্রেস ক্লাবে একটি সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন মেজর হাফিজ বলেন বর্তমান সরকারের কাছে আমরা আশা করে আছি কিন্তু এই সরকারের কর্মকাণ্ডে আমরা কিছুটা হতাশ হয়ে গিয়েছি তাদের এক একজন চার পাঁচটা মন্ত্রণালয়ে বসে আছে কিন্তু সেখানে কোনো কাজ দেখছি না স্বাস্থ্য উপদেষ্টা এখনও পর্যন্ত কোনো হাসপাতালে যায়নি অসংখ্য ছাত্র চিকিৎসা পাচ্ছে না এই সরকারের প্রথম কাজ ছিল যারা হতাহত হয়েছে তাদের সুচিকিৎসা ব্যবস্থা করা বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন স্বৈরশাসক শেখ হাসিনা প্রতিবেশী রাষ্ট্রের মদদে বাংলাদেশের উপর ঝাঁপিয়ে পড়েছে নিরীহ ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে এই দৃশ্য দেখলে বুক ফেটে যায় কিন্তু তারপরেও কি আমরা শিক্ষা নিয়েছি বিপ্লব হাতছাড়া হওয়ার উপক্রম হয়েছে তিনি আরও বলেন আমরা যারা ১৬ বছর সংগ্রাম করে এসেছি আমাদের বারবার আহ্বান করা সত্ত্বেও কোনো কিছু জানানো হচ্ছে না যারা এই সরকারের দায়িত্বে আছেন তারা খুবই জ্ঞানী ও গুণী মানুষ কিন্তু তাদের রাজনৈতিক অভিজ্ঞতা নেই তাদের পক্ষে এ ধরনের একটা বিপ্লব বা অভ্যুত্থান পরবর্তী সময়ে সরকার পরিচালনা করা খুবই কঠিন এদিকে ডিবি কার্যালয়ে আর কোনো আয়নাঘর ভাতের হোটেল থাকবে না বলে জানিয়েছেন ডিএমপির পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক ডিবি প্রধানের দায়িত্ব নেওয়ার পর মিট দ্য ফ্রেসে এসব কথা বলেন তিনি গতকাল শনিবার দুপুরে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ডিবি প্রধান বলেন ডিবি অফিসের নাম শুনলে আর কেউ আতঙ্কিত হবে না ডিবিকে শুধু অপরাধীরাই ভয় পাবে যতদিন ডিপি প্রধানের দায়িত্ব পালন করব ন্যায় নীতি পেশাদারী ও সততার সঙ্গে ভক্তভোগী এবং অসহায়দের ভরসার স্থল করা হবে ডিবি অফিসকে সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সহ অনেক পুলিশ কর্মকর্তা আসামি হয়েছেন তারা এখন পলাতক রয়েছেন এসব কর্মকর্তাদের আইনের আওতায় আনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন অপরাধের সঙ্গে যেসব পুলিশ কর্মকর্তা জড়িত তাদের আমরা আইনের আওতায় আনব যারা পলাতক তাদের খুঁজে বের করা হবে তিন মাস পর ছয় সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম শনিবার রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানান তিনি মাহফুজ আলম বলেন তিন মাস পর ছয় সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা হবে প্রশাসনে যারা ফ্যাসিবাদের দোষর রয়েছেন তাদের শাস্তির আওতায় আনতে সরকার বদ্ধপরিকর জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র সংস্কার করা হবে বিষয়টি স্পষ্ট করে প্রধান উপদেষ্টার ফ্রেশ সচিব শফিকুল আলম বলেছেন সংস্কার কমিশনগুলো তিন মাসের মধ্যে তাদের প্রতিবেদন দেবে সেগুলো নিয়ে উপদেষ্টা পরিষদ রাজনৈতিক দল সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলবে এরপর রিফর্মের বিষয়ে রাজনৈতিক দলগুলো একটা ন্যূনতম ঐক্যমত্যে আসবে ঐক্যমতের উপর নির্ভর করবে নির্বাচনের টাইমলাইন কারণ কতটুকু রিফর্ম লাগবে সেটা দেখার বিষয় রয়েছে তিনি বলেন নির্বাচনী রোডম্যাপের ব্যাপারে যে আলাপটা হচ্ছে সেটা হচ্ছে ছয়টা কমিশন গঠন করা হয়েছে তার পাঁচটি পূর্ণাঙ্গ করা হয়েছে বাকি দুই এক দিনের মধ্যে ঘোষণা করা হবে একটি এদিকে সংলাপে শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের বিষয়ে বিএনপির সঙ্গে কথা হয়েছে জানিয়ে মাহফুজ আলম বলেন ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এছাড়া গুম কমিশনও অভিযোগে জমা পড়েছে সেসব নিয়ে কাজ চলছে এ সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়ে সরকারের গৃহীত পদক্ষেপ প্রসঙ্গে জানতে চাইলে মাহফুজ আলম বলেন সরকার বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে ধীরে ধীরে স্বস্তি ফিরবে সরকার এ বিষয়ে খুবই আন্তরিক বলেও দাবি করেন তিনি